এখনও জনপ্রিয়তা অটুট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। দেশের প্রায় 53% মানুষের পছন্দের তালিকায় এখনও রয়েছেন নরেন্দ্র মোদী। 2019 নির্বাচনকে সামনে রেখে এই সমীক্ষা করেছিল ক্রোম ডেটা অ্যানালিটিক্স। এখনই নির্বাচন হলে বিজেপি 318 আসন পেতে পারে বলেও উঠে এসেছে এই সমীক্ষায়। ক্রোম ডেটা অ্যানালিটিক্স এর সমীক্ষায় দেখা যাচ্ছে 2019 নির্বাচনে নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান 53% মানুষ, রাহুল গান্ধীকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান 23% মানুষ, মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখতে চান 7% মানুষ, অখিলেশ যাদব, মায়াবতী এবং কেজরিওয়ালকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান যথাক্রমে 6%, 5% ও 1% মানুষ, অন্যদের দেখতে চান 3%। এনডিএ কে দ্বিতীয়বারের জন্য দেখতে চান 55% মানুষ। 4 বছরে ইন্টার ফেথ রিলেশন উন্নতি হয়েছে বলছেন 30% মানুষ, 32% বলছেন একই আছে, 23% বলছেন পরিস্থিতি খারাপ হয়েছে। চাকরি এবং আয়ের নিরাপত্তার নিরিখে 31% মানুষ বলছেন অবস্থা 5 বছর আগের মতোই, এনডিএর সময়ে উন্নতি হয়েছে বলছেন 37% মানুষ, খারাপ হয়েছে বলছেন 32% মানুষ। জীবন ধরনের মান উন্নত হওয়ার নিরিখে 19% মানুষ বলছেন অনেকটাই উন্নতি হয়েছে, 28% বলছেন কিছুটা উন্নতি হয়েছে, একই রয়েছে বলছেন 23% মানুষ, খারাপ হয়েছে বলছেন 14%, খুব খারাপ হয়েছে বলছেন 11%, আর 5% মানুষ কোনো উত্তর দেননি। মোদি সরকারকে নম্বর দেওয়ার নিরিখে 23% মানুষ বলছেন খুব ভালো, ভালো বলছেন 26%, গড় বলছেন 27%, আর খারাপ বলছেন 24% মানুষ।